হ্যালো ফ্রেন্ডস, আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমাদের বাড়িতে অনেক ভুট্টা এনেছে ঋতুর বাবা। তো সব সব ভুট্টাগুলো ছাড়ানো হচ্ছে, পোড়ানো হবে, সবাই খাওয়া দাওয়া হবে, আর আমাদের আমাদের কর্ন ইটিং চ্যালেঞ্জ হবে। তো দেখো সব ছাড়ানো হচ্ছে, আমার সঙ্গে মিষ্টিও লেগে গেছে যে কাকিমা তোমার সঙ্গে সব কাজ করে দেবো, আমিও খেলবো, ও খেলা মনে করে সব কিছু কাজ করে দিচ্ছে। দেখো ভুট্টা ছাড়াচ্ছে, ছাড়াতে আর পারছে না, কি অবস্থা। ভুট্টা কয়লার আঁচে পোড়ালে খুবই ভালো হয়, কিন্তু কয়লার আঁচ বা কোথায় পাবো, কয়লা বা কোথায় পাবো, আর গ্যাসেতেই সব। আমি গ্যাস জিন্দাবাদ, আর কিছু দরকার নেই। দেখো আমি ভুট্টা পোড়াতে দিয়ে দিয়েছি, পোড়ানো হলে তারপরে ওর মধ্যে লেবু নুন মাখিয়ে তারপরে খাওয়া হবে। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটা দেখো, আমার অনুরোধ রইল। একদম তো আমাদের ভুট্টা পোড়ানো হয়ে গেছে, নুন আর লেবু মাখাচ্ছে, তো মাখানো কমপ্লিট, ভুট্টা আমাদের রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। এই যে কি চ্যালেঞ্জ, দেখে নাও কে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারে। তো আজকে আমাদের কর্ন ইটিং চ্যালেঞ্জ হবে, তো চলো খেলাটা শুরু করি। ইটিং তো হচ্ছে, চলো ওই মেয়ে বলেছে কালোটা। তো মিষ্টির কথা দেখা যাচ্ছে না, ঝাল চলো, ওয়ান টু থ্রি স্টার্ট, শুরু করো। ও জোর লাগাকে হাই সা মিষ্টি খুঁটে খুঁটে খা, একটা একটা করে কামড়াস না, আর খাওয়া যাচ্ছে না, এত বড় বড় দাঁত ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা। একজন মিসিং, ক্লান্ত হয়ে গেছেন, একজন বলছে কোলে উঠবে, একই কোলে ওঠো, খাও এই তোমারটা খাও, চল তুই এরা মাথায় থাকি, চারটা আগে বড় গেলো, দাঁড়াও আলে দাঁড়িয়ে যাও, মিষ্টি মিষ্টি এটা আমাকে দিয়ে আমাকে বল, ফার্স্ট গেছি, দেখো আমার শেষ, দেখো আমার শেষ, মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে। হে কি করে শেষ হলো, হাই মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে, আমার শেষ হয়নি এখনো। তাহলে কে জিতেছে, কে? আমার একটা সাইড আছে অল্প, মিষ্টি উইন,
মিষ্টি ডালে কি করবে? লঙ্কা খাবে? দুটো লঙ্কা খাবে? ফেলে দিচ্ছি না, তোল দেখাচ্ছে না তো মন সারা সেলুট করছে নাকি রে? তোর হাতটা তোর কাজে নেই, তোর হাতটা তোর কাজে নেই, এরাম এরাম সবাই সবাই এইরকম সবাই এইরকম বাইরের মধ্যে আমরা ভিডিওটা করছিলাম, এখন অন্ধকার হয়ে গেছে তাই জন্য বাড়ি চলে এসেছি। সবার খাওয়া শেষ, সবার লাস্ট হচ্ছে রিজু, ওই যে হাতে এখনো আছে আমরা ফেলে দিয়েছি। আর মিষ্টি আবার ওর মা একটা নিয়ে চলে এসেছে, নিজেরটা দিয়ে দিয়েছে আমার মা একটা নিয়ে চলে এসেছে। মিষ্টি একটু চিটিং করে নিয়েছে ছোট, তো ওর কাকা খেয়েছে সেটা শেষ হয়ে গেছে, ও বলে দিয়েছে আমি জিতে গেছি। শেষ আমি ফার্স্ট হয়েছি, তারপরে রিজু, তারপরে ঋতু, তারপরে মিষ্টি। চলো আমাদের খেলাটা কেমন লাগলো একটু বলো কমেন্ট করে, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আজকের মতো টাটা, মিষ্টি টাটা কর।